দক্ষপুরে জঙ্গলে থাকত দুই রাক্ষস ভাই, বাতাপি আর উলুপি। তাদের দুজনেরই ছিল মায়াবী ক্ষমতা। তারা যেমন ইচ্ছে রূপ ধারণ করতে পারত, আর দুজনেই ছিল দারুণ লোভী আর খুব খারাপ স্বভাবের। একবার তারা অনেক ভেবে বিনা পরিশ্রমে ধনসম্পদ লাভের জন্য একটা উপায় বার করল। বাতাপি, ও বাতাপি, মুন্দিখানা কেমন এঁটেছি বল দেখি। একেবারে সব্বর মতলব ভাই। চাকরের কাঁধে পোটলা চাপিয়ে একটা বড় এদিকে আসছে, গলায় আবার সোনার হার। তাই তো এসে গেছে আজকের শিকার। হাসবি পরে, তুই এখন এক এক না করে মে মে করে ডেকে ছাগল হয়ে যাবি কি? পয়সা বাঁচানোর জন্য পায়ে হেঁটে আসতে গিয়ে তো দেখছি ওম একেবারে বেরিয়ে যাচ্ছে। ও কি গরম, বাপরে বাপ, আর তেমনি খিদেও পেয়েছে। আয় নিনে, চল দেখি গাছতলা একটু বসে নি বরং। ও ঠাকুরদা, বলি এই ভর দুপুরে চললে কোথায়? এই অনামুক আবার কে রে? আমার টাকা মেরে যাওয়ার তালে নেই তো। তুই আবার আমার কার ঘরের নাতি রে? কার ঘরের নাতি গো? রাগ করো কেন, দুপুর রোদে ঘেমে নে দৌড়চ্ছ, তাই শুধোলাম। কোন জরুরি কাজ থেকে ফিরছ বুঝি? হ্যাঁ, তোমার অত খবরের দরকার কি বাপু? বটেই তো, দরকার কি বাপু? কুটে বাঁধা আছে বটেই তো, বটেই তো বলছে যখন খেয়েই যাই। পেট ভরে মাংস ভাত খেয়ে কিপটে বুড়ো আর তার চাকর নিমের পেলো বেজায় ঘুম। তারা পোটলাটা মাথার নিচে দিয়ে নিশ্চিন্তে উলুপির বাড়ির দাওয়ায় গাছের ছায়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল। উলুপি তো দারুণ খুশি, সে এবার খুশি মনে তার ভাইকে ডাকাডাকি শুরু করলো। তিনবার বলার পর দেখা যায় দুজনেরই পেট ক্রমশ ফুলে উঠছে। এক সময় ওদের পেট চিরে বাতাপি ছাগলের রূপে বেরিয়ে আসে, ক্রমশ স্বাভাবিক রূপে ফিরে যায় সে, আর ওই দুজন মরে পড়ে থাকে। এসে গেছি, এসে গেছি ভাই, চল চল এবারে গিয়ে দেখি আর কত রোজগার হলো। আজ মনটা বেশ ফুরফুর ফুরফুর করছে, কতদিন বাদে একটা নিমন্ত্রণ পেলু। জয় মা, জয় মা, দেখো আজ খাবারটা বেশ জমজমাট পাই যেন। ও শুনছো, আরে জল খাবারটা দাও, বেরোতে হবে তো আবার। এই তো এনেছি খাবার, সকালবেলা একবারে পাড়া মাথায় করছো কেন? দাও দাও দাও, চটপট খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি, অনেকটা দূরের পথ না। আমাকে মুখে বলেনি তো কি হয়েছে?
কানে তো শুনেছি, আর শুনে যখন ফেলেছি তখন কি আর নেমন্তন্নটা হাত ছাড়া করা যায় বলো? জানি না বাপু, তোমার হ্যাংলাপোনা দেখলে না আমার একবার গা পিত্তি চলে উঠছে। ও সব তুমি বুঝবে না গো, নেমন্তন্ন বাড়িতে খাওয়ার ব্যাপারটাই আলাদা। এখন চটপট আমার ব্যাগটা দাও দেখি, বেরিয়ে পড়ি। তিন শতকের আগে কিন্তু ফিরছি না। আদমুনি কৈলাস চলল পাশের শহরে জ্যাঠামশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ দিতে। বেশ খানিকটা পথ চলার পর সে এসে পৌঁছল জঙ্গলের ধারের সেই মায়া রাক্ষসদের বাড়ির কাছে। তখন দুপুর গড়িয়ে এসেছে। এদিকে অনেক পথ হেঁটে কৈলাসও বেশ কাহিল হয়ে পড়েছে। আর চলা যাচ্ছে না। কে আছো গো বাড়িতে, একটু বাইরে এসো না। পাশের শহরে নিমন্ত্রণ খেতে যাচ্ছিলাম, পথে বড্ড পিপাসা পেয়ে গেল, একটু জল পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না, চাইলে আপনি দুপুরের খাবারও পেতে পারেন। আপনি জল খেয়ে বসুন, আমি ওই খুঁটোয় বাঁধা ছাগলটাকে কেটে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে ঠিক আছে। তবে আমাকে ছড়া না শোনালেও আমি দিব্যি ঘুমোতে পারি। ছড়া এবার তোমার পেট থেকে বেরোবে, তখন বুঝবে। আমার পেটে আমার পেটে কি যে বলো। আরে হ্যাঁ রে বাবা, পাতাপি কেটে তোমায় রান্না করে দিয়েছিল, খাওয়ার পরে এই মন্ত্র শুনলে তোমার পেট থেকে তার বেরিয়ে আসার কথা, তো বেরোচ্ছে না কেন? এই সেরেছে, আমি যখন খাই এই খাবার পেট অব্দি যাওয়ার আগেই তো আমি হজম করে ফেলি। সে বাতাপি হোক আর কমলা লেবু, তো মাংসে কি কেউ বাতাপি দেয়? থামো তুমি থামো, কত খারাপ পেটু, আমার ভাইটাকে কে হজম করে ফেললো রে? হায় 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 হায়, এবার কি হবে রে? কিছুই তো বোঝা যাচ্ছে না। তবে আমায় তো এবার এগোতে হবে ভাই, মানে ওই নিমন্ত্রণ বাড়িতে চলতি না যেতে পারলে আবার অনেক খাবার যে বাদ পড়ে যাবে। চলি চলি। হ্যাঁ, আর একটা বা এর জন্য অত শোক করো না তো বাপু। এরপর উলুপিত গেল বিদম রেগে, প্রতিশোধ নেওয়ার জন্য ফন্দি আঁটতে লাগে। ভেবে চিনতে সে একটা ছোট্ট মাছের রূপ ধারণ করে কৈলাসের গ্রামের পুকুরে গিয়ে বাস করতে আরম্ভ করলো। কৈলাসকে দেখা যায় হাতে একটা মিষ্টির হাঁড়ি নিয়ে গ্রামে ফিরছে। পুকুরের পাশ দিয়ে আসার সময়
কোনো মানুষ না দেখে সে একটু অবাকই হয়ে পড়ে। তারপর আবার বাড়ির দিকে এগিয়ে যায়। আমি পুকুরে সব জল শুষে খেয়ে নেব, তারপর দেখি সেই মাছ কি করে বাঁচে। ভয় পেও না, আমার এই বড়িতে সবই ধরে। দেখো যা করবে একবারে বুঝে শুনে করো, কিন্তু চিন্তা করো না তুমি, এই তোমরা সবাই তৈরি তো। কৈলাস দাদা, এরপর কৈলাস এক আশ্চর্য কাণ্ড করে বসে, সে বসে চো চো করে পুকুরের সব জল একেবারে টেনে নিতে থাকে। জল কমতে থাকায় মাছটা ধীরে ধীরে দেখা যায়। সব জল শেষ হলে গ্রামের লোক পুকুরে ঝাঁপিয়ে পড়ে সকলে মিলে সেই মাছটাকে মেরে ফেলে। এইভাবেই মৃত্যু হলো দুষ্টু উলুপির। যাক নিশ্চিন্ত, কিন্তু তিনি আমার যে এবার একটু খিদে খিদে পাচ্ছে। আজ আমরা তোমাকে ভোজ খাওয়াবো কৈলাস দাদা, চলো। আরে বাহ, আমার একটা নিমন্ত্রণ।